বন্ধুরা, আজকের লেকচারে আমরা সূচক সংখ্যা কিভাবে ক্যালকুলেট করতে হয় তার কিছু ফর্মুলা দেখে নেব। শুরুতে আমরা জেনে নেই ভিত্তি বছর এবং চলতি বছর বলতে কী বুঝি। আমরা পূর্ববর্তী এক্সাম্পলে দেখেছিলাম বাংলাদেশে চালের দাম 2014 সালের তুলনায় 2019 সালে যে সূচক সংখ্যাটি পেয়েছি তা হলো 150। এখানে আমরা বলেছিলাম বাংলাদেশে 2014 সালের তুলনায় 2015 সালে চালের দামের সূচক সংখ্যা 150। দেখো বন্ধুরা, এখানে আমরা উল্লেখ করছি 114 সালের তুলনায় 2014 সালের তুলনায় 2019 সালে চালের সূচক সংখ্যা কত। এখানে খেয়াল রাখতে হবে যেই সালের সাপেক্ষে আমরা সূচক সংখ্যা নির্ণয় করছি সেই সালটিকে বলা হয় ভিত্তি বছর, এবং যেই সালের জন্য সূচক সংখ্যা নির্ণয় করা হয় সেই সালটিকে বলা হয় চলতি বছর। তাহলে বন্ধুরা একবার সংখ্যাটি দেখে নিই, যেই বছরের সাথে তুলনা করে সূচক সংখ্যা নির্ণয় করা হয় সেই বছরকে ভিত্তি বছর বলা হয়। অর্থাৎ আমরা এখানে 2014 সালের সাপেক্ষে যে সূচক সংখ্যা নির্ণয় করছিলাম, তাই এই সালের সাপেক্ষে যেহেতু তুলনা করছি তাই 2014 সালটিকে আমরা বলছি ভিত্তি বছর। চলতি বছর হলো যেই বছরের জন্য সূচক সংখ্যা নির্ণয় করা হয় সেই বছরকে চলতি বছর বলা হয়। এই এক্সাম্পলটিতে আমরা 2019 সালের জন্য সূচক সংখ্যা নির্ণয় করেছিলাম, তাই আমরা এখানে 2019 সালকে বলছি চলতি বছর। তাহলে বন্ধুরা, ভিত্তি বছর এবং চলতি বছর বলতে আমরা কী বুঝি তা আমরা শিখে ফেললাম। এবার চলো দেখি নেই এই সূচক সংখ্যা কয় ধরনের হয়ে থাকে। সূচক সংখ্যা মূলত তিন ধরনের হয়ে থাকে, একটি হলো মূল্য সূচক সংখ্যা, একটি হলো পরিমাণ সূচক সংখ্যা, এবং একটি হলো মূল্যমান সূচক সংখ্যা। চলো আমরা দেখে নেই মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা এবং মূল্যমান সূচক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। তার আগে আমি একটু বলে নেই, নির্দিষ্ট দ্রব্যের ক্ষেত্রে ভিত্তি বছরের মূল্যকে আমরা সাধারণত পি নট দ্বারা প্রকাশ করে থাকি, এবং নির্দিষ্ট দ্রব্যের চলতি বছরের মূল্যকে আমরা পি এন দ্বারা প্রকাশ করে থাকি। এখানে কেন পি বলা হচ্ছে, পি এসেছে প্রাইস থেকে, প্রাইসের প্রথম পিটাকে আমরা এখানে উল্লেখ করছি, ভিত্তি বছরের ক্ষেত্রে নট উল্লেখ করছি এবং চলতি বছরের ক্ষেত্রে এন বলছি, পি এন। তাহলে বন্ধুরা, মূল্য সূচক সংখ্যা আমরা কীভাবে বের করব। পি ও এন ইজ ইকুয়ালস টু সামেশন অফ পি এন ডিভাইডেড বাই সামেশন অফ পি নট ইনটু 100। সামেশন কেন ব্যবহার করা হয়েছে, কারণ একাধিক দ্রব্য থাকতে পারে, একাধিক দ্রব্য যদি থাকে তাহলে সেই দ্রব্যগুলোর চলতি বছরের মূল্যগুলোর যোগফল ডিভাইডেড বাই সেই দ্রব্যগুলো, যে দ্রব্যগুলোর চলতি বছরের মূল্য তুমি যোগ করেছো সেই একই দ্রব্যের ভিত্তি বছরের মূল্যগুলোর যোগফলকে ভাগ করে 100 দ্বারা গুণ করব। কারণ আমরা সূচক সংখ্যা শতকরায় প্রকাশ করি, এজন্য 100 দ্বারা গুণ করা হচ্ছে। তাহলে বন্ধুরা, এভাবে করে আমরা মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে পারি। এবার চলো দেখে নেই পরিমাণ সূচক সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করব। নির্দিষ্ট দ্রব্যের ভিত্তি বছরের পরিমাণকে আমরা কিউ নট দ্বারা প্রকাশ করে থাকি, এবং সেই নির্দিষ্ট দ্রব্যের চলতি বছরের পরিমাণকে আমরা কিউ এন দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে বন্ধুরা, একইভাবে আমরা পরিমাণ সূচক সংখ্যাও নির্ণয় করতে পারি, তার ফর্মুলা হলো কিউ ও এন। তার আগে বন্ধুরা একটু বলে রাখি, কিউ ও এন এটা দ্বারা বোঝানো হচ্ছে আমরা শুরুতে চলতি বছর ভিত্তি বছরকে উল্লেখ করছি অর্থাৎ নট, এবং তারপর চলতি বছরের জন্য এন উল্লেখ করছি। ঠিক একইভাবে আমরা যখন পি ও এন লিখেছিলাম, শুরুতে নট দ্বারা বোঝানো হচ্ছে ভিত্তি বছর এবং এন দ্বারা বোঝানো হচ্ছে চলতি বছর। আমরা এভাবে করে মূল্য সূচক সংখ্যাকে চিহ্নিত করব। পরিমাণ সূচক সংখ্যাতে আমরা যে ফর্মুলাটি ব্যবহার করব তা অনেকটাই মূল্য সূচক সংখ্যারই মতো। আমরা এখানে সামেশন অফ কিউ এন ডিভাইডেড বাই সামেশন অফ কিউ নট ইনটু 100 করব, অর্থাৎ উপরে চলতি বছরের যে নির্দিষ্ট দ্রব্যগুলো নিয়ে আমরা কাজ করছি সেই দ্রব্যগুলোর চলতি বছরের পরিমাণগুলোর সামেশন ডিভাইডেড বাই সেই একই দ্রব্যের
ভিত্তি বছরে যে পরিমাণগুলো রয়েছে তার সামেশন ইনটু 100, কারণ আমরা শতকরা প্রকাশ করছি। এই ফর্মুলাটির মাধ্যমে আমরা পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করতে পারব। এবার দেখে নেই মূল্যমান সূচক সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়। মূল্যমান সূচক সংখ্যাকে আমরা ভি ও এন দ্বারা প্রকাশ করে থাকি। ভি ও এন ইজ ইকুয়ালস টু সামেশন অফ পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ নট। আমরা ইতিপূর্বে দেখেছি পি এন কিউ এন বা পি নট কিউ নট বলতে আসলে কি বুঝি। আমরা যখন মূল্যমান সূচক সংখ্যা নির্ণয় করব তখন ইনটু 100 উপরে পি এন ইনটু কিউ এন অর্থাৎ প্রত্যেকটি দ্রব্যের প্রাইস এবং তার পরিমাণ গুণ করব এবং প্রত্যেকটি দ্রব্যের জন্য সাম করব। ঠিক একইভাবে নিচে ভিত্তি বছরের জন্য প্রত্যেকটি দ্রব্যের প্রাইস ইনটু সে ভিত্তি বছরে প্রত্যেকটি দ্রব্যের পরিমাণ গুণ করে সে প্রত্যেকটি দ্রব্যের জন্য যে মানগুলো বের হবে তার যোগফল বের করব এবং তাকে 100 দ্বারা গুণ করলেই মূল্য সূচক সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে বন্ধুরা, আমরা এই লেকচারে বুঝতে পারলাম কিভাবে করে মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা এবং মূল্যমান সূচক সংখ্যা বের করতে হয়। তোমরা খাতায় এই ফর্মুলাগুলো একটু লিখে রাখো। তাহলে বন্ধুরা, পরবর্তী লেকচারগুলোতে আমরা একটি এক্সাম্পল করে দেখাবো, যাতে করে তোমরা এই সূচক সংখ্যাগুলো নির্ণয় খুব সহজেই করতে পারো।